আসসালামু আলাইকুম, তানজা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো সাতকড়া দিয়ে গরুর মাংস ভুনা। তাহলে চলুন দেখে আসি সাতকড়া দিয়ে গরুর মাংস ভুনা করতে আমার কী কী লাগবে। প্রথমে আমি ভালোভাবে গরুর মাংসগুলোকে ধুয়ে তারপরে যে পাত্রে রান্না করব তাতে নিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব এক চা চামচ আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিব কয়েকটা তেজপাতা, তারপর আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি সরিষার তেল দিয়ে এটাকে চুলায় বসিয়ে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলেও এটা রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সরিষার তেলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তারপর আমি যখন এটা একটু হয়ে আসবে এটার মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব গরম মশলা গুঁড়া, তারপর আমি দিয়ে দিব জিরা গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়োও দিয়ে দিব পরিমাণ মতো, ঝালটা আপনার যার যারই পরিমাণ মতো দিতে পারেন। আমি ঝালটা একটু কম দিব, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে আমি দুই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে এটাকে আবারও কষিয়ে নিব ভালোভাবে। আমি ঢাকনা দিয়ে ঘুরে তারপরে যখন এটা একটু কষে আসবে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আমি এটাকে একেবারে বেশি পানি দিয়ে সিদ্ধ না করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব এটার মধ্যে বাদাম বাটা। আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে বাদাম বাটাটা দিলে মাংসটার স্বাদ একটু ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে আমি সাতকড়াগুলোকে এভাবে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কষানো মাংসতে সাতকড়াগুলো, দিয়ে আমি আবারও ভালোভাবে প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল করে নিব। আর আগে তো আমি এটাকে একটু অল্প অল্প পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি মাংসগুলোকে। 10 মিনিটের মতো জাল করার পরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, পরে আমি আরও 2 মিনিটের মতো এটাকে জাল করে নামিয়ে নিব। আমার কথায় অনেক ভুল হচ্ছে, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেশ হয়ে গেল আমার সাতকড়া দিয়ে গরু মাংস ভুনা, এখন আমি এটাকে নামিয়ে নিব। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।